দক্ষিণ গামদা পুরসভার দুই কাউন্সিলরের বিপুল অর্থের উৎস জানতে চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে। সোমবার এই মামলা শুনানি হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। শুনানি শেষে দুপক্ষকে হলফনামা দেবার নির্দেশ দিয়ে 20 ফেব্রুয়ারি ধার্য হয় পরবর্তী শুনানির দিন। অভিযুক্ত কাউন্সিলর নিতাই দত্ত, দক্ষিণ দমদম পৌরসভার কাউন্সিলর এবং আরেক কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান। এদিন মামলা শুনানিতে মামলাকারীর আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য দাবি করেন, নিতাই দত্ত ও দেবাশিস বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনারকে দেওয়া হিসেব অনুযায়ী বিপুল অর্থের মালিক। বাস্তবে তাদের অর্থের পরিমাণ আরও অনেক বেশি। জনপ্রতিনিধিদের এত টাকা কিভাবে এবং আয়ের উৎস কি তার তদন্ত হওয়া প্রয়োজন। অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রমোহন মুখোপাধ্যায় বলেন, একজন ব্যক্তি নির্বাচন কমিশনে দেওয়া হলফনামার ভিত্তিতে মামলা হয়েছে। নিতাই দত্তের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ রয়েছে বলা হয়েছে, কিন্তু তার ভিত্তিতে মামলাকারী কি প্রমাণ দিয়েছেন? এই ধরনের মামলা বাতিল না করলে যে কেউ এসে বেহিসেবি সম্পত্তির হিসেব দেখিয়ে ইডি সিবিআইকে নিয়ে তদন্তের দাবি করবে। সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের তরফে জানানো হয়েছে, আগে থেকে থানায় অভিযোগ না থাকলে এই ধরনের মামলার কোনো গুরুত্ব নেই। নিতাই দত্তের আইনজীবী সুমিত মণ্ডল বলেন, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। বীরভূমে জমির অভিযোগ বা দুবাইয়ে টাকা রাখার অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। তথ্য ছাড়া এভাবে মামলা করা যায় না। এরপরেই 20 ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ঘোষণা করে হাইকোর্ট। ওই দিন সব পক্ষ হলফনামা দেওয়ার পরেই প্রমাণিত হবে মামলাকারীর অভিযোগের সত্যতা কতটা। অভিরূপ হাজরা, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।